কাজু এবং আমন্ডগুলো মিক্সিতে গুঁড়ো করে নিলাম। 1.5 লিটার পরিমাণ দুধ ঘন করে জাল দিয়ে নেওয়ার গুঁড়ো করে নেওয়া ড্রাই ফ্রুটটা ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরো 5-7 মিনিট ধরে ফুটিয়ে নিলাম। মিশ্রণ ঠান্ডা করে একটি কাঁচের বোলের মধ্যে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে ঠান্ডা করে নিলাম। একটি পাত্রে কিছুটা চিনি দিয়ে সুগার সিরাপ রেডি করে নেওয়ার পর 1.5 কাপ পরিমাণ পাউডার মিল্কের মধ্যে পরিমাণ মতো বেকিং পাউডার, বেকিং সোডা এবং বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প লিকুইড মিল্ক দিয়ে একটি মন্ড তৈরি করে নিলাম। 1/2 ঘন্টা বাদে ওই মন্ড থেকে অল্প অল্প মন্ড নিয়ে এইরকম ছোট ছোট গোলাকৃতি বল তৈরি করে নেব। কড়াতে পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল গরম করে গোলাকৃতি বলগুলোকে ভাজা করে নিয়ে সুগার সিরাপের মধ্যে দিয়ে দেবো। তৈরি হয়ে গেল ছোট ছোট কালো জাম। এইভাবে 1/2 ঘন্টা রেখে দেওয়া প্লেটের মধ্যে নিয়ে আমরা কালো জাম বা গোলাপ জাম হিসেবে পরিবেশন করে নিতে পারি। আবার এই তৈরি করে নেওয়া কালো জাম পাত্রে রেডি করে রাখা ক্ষীরের মধ্যে দিয়ে আবার 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে পরিবেশন করে নিতে পারি। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ক্ষীরের পান্তুয়া। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। এই ক্ষীরের পান্তুয়াটি কতখানি লোভনীয় হয়েছে আমি একটু ক্লোজ করে দেখিয়ে নিচ্ছি।